নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভি বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ এই কারণে কেন্দ্র সরকারের একটি প্রকল্প আছে যেখানে মাত্র বারো টাকার বিনিময় দু লক্ষ টাকার একটা বিমা পাওয়া যায় যে বিমাতে কোনো গ্রাহকের মৃত্যু হলে দুর্ঘটনাগ্রস্ত হোক বা অন্য কোনো কারণে হোক তার পরিবার কিন্তু দু লক্ষ টাকার একটা বিমা পাবে এবং এটা প্রত্যেক নাগরিক পেতে পারে সেটা কীভাবে এই সুবিধাটি পাওয়া যাবে এবং এই সুবিধা পেতে কীভাবে আবেদন করবেন এবং এর অন্যান্য কী সুবিধাগুলো আছে সেটাই আজকে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এর সমস্ত বিষয়গুলো জেনে নেবেন সেই সঙ্গে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথ্যালেনকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে যে ভিডিও সেগুলো আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভ আনতে পারেন আশা করি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন করোনা মহামারীর কারণে মানুষ কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হয়ে গেছে এর ফলে জীবন বিমার গুরুত্ব আরও বাড়ছে এই মুহূর্তে মানুষ প্রচুর পরিমাণে বিমা করাচ্ছে তবে এই কঠিন পরিস্থিতির মধ্যে এমন কিছু লোক আছে যারা কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা খুবই কম প্রিমিয়ামে বিমা সরবরাহ করে খুবই খুবই উপকারী প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কেন্দ্র সরকার এমন একটি পরিকল্পনা যার অধীনে গ্রাহকরা মাত্র বারো টাকায় দু লক্ষ টাকার একটা বিমা করানোর সুযোগ পাবে এবং এর প্রিমিয়ামটি যারা আগে থেকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত তারা অবশ্যই যেন খেয়াল রাখেন যে তাদের অ্যাকাউন্টে যেন ন্যূনতম বারো টাকা থাকে কারণ মে মাসেই কিন্তু এই বারো টাকাটি কাটা হবে এবং মে মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি থেকে আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা করেছেন সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটা কেটে নেওয়া হবে এবং যারা আবেদনটি করেন তারাও এই সময় আবেদনটি করে ফেলুন তাতে আপনারও সুবিধা এবং পরিবারেরও অনেকখানি সুরক্ষা বাড়বে এবং সেই সঙ্গে বলি এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাতে কিছু শর্ত আছে যেমন এই প্রকল্পটি নিতে গেলে বয়স হতে হবে আটশো থেকে সত্তর বছর বয়স এই প্রকল্পে বার্ষিক প্রিমিয়াম বারো টাকা অর্থাৎ মাসে মাত্র এক টাকা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পলিসিটি প্রিমিয়াম অর্থাৎ এই বারো টাকাটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেটে নেওয়া হবে পলিসি কেনার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাটা লিঙ্ক করানো হবে এই প্রকল্প অনুসারে বিমা কেনার পর কোনো গ্রাহকের মৃত্যু বা দুর্ঘটনার পর কাজ করার ক্ষমতা হারালে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ পাওয়া যায় এমনকি করোনাতে মৃত্যু হলেও কিন্তু দু লক্ষ টাকার ক্ষতিপূরণ পাওয়া যায় কীভাবে এটা আবেদন করা যাবে এটা নেওয়ার জন্য এর জন্য ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে এবং এই প্রকল্পের জন্য ব্যাংকের কর্মীরাও কিন্তু বাড়িতে গিয়ে করে আসতে পারে এছাড়া বিমা এজেন্টরাও এই বিষয়টি দেখেন তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সরকারি বিমা সংস্থা এবং অনেক বেসরকারি বিমা সংস্থাও বিমাটি নিয়ে মানুষকে পরিষেবা দেয় এই প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনাটা বিশেষ করে যাদের নিম্ন আয় যাদের পক্ষে ইন্স্যুরেন্স কেনার যে সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে অবশ্যই উপকারী এবং সেই সঙ্গে যাদের সামর্থ্য আছে তারাও কিন্তু এটা নিতে পারে কারণ এটা একটা বারো টাকার এক্সট্রা একটা দু লক্ষ টাকার বিমা পাওয়া গেল কারণ তাদের হয়তো দেখা অনেক বিমা আছে কিন্তু তার সঙ্গে এই দু লক্ষ টাকার কিন্তু আরও এক্সট্রা যোগ হয়ে গেল এবং সেই সঙ্গে অনুরোধ করবো যাদের এই এক বিমাটি কেনা আছে তারা অবশ্যই তাদের অ্যাকাউন্ট থেকে চেক করে নেবেন যে টাকাটি কাটা হয়েছে নাকি বা কোনো কারণে এটা রেনুয়াল ফেল হয়ে গেল কেন কারণ রেনুয়াল ফেল হয়ে গেলেই কিন্তু এই সময় কিন্তু সুবিধাটি পাওয়া যাবে না এবং সেই সঙ্গে অনুরোধ করবো যদি আপনাদের এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে অনুরোধ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে